আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাশার। ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হাওয়েল পিএলসি থেকে কিভাবে আপনার প্রোগ্রাম আপলোড করবেন, কিভাবে প্রোগ্রাম আপনারা ডাউনলোড করবেন, সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, এখানে দেখেন বেশ কয়েকটি হাওয়েল পিএলসি আছে, ঠিক আছে। এখানে দেখেন যে সি সিক্সটিন এক্স জিরো আর একটি মডেল, এখানে তিনটি মডেল হলো C60S0R, আর আরেকটি মডেল হলো যে ফ্রেন্ড এখানে দেখেন এই মডেলটি হলো যে C E16 Z S22 0R। তো ফ্রেন্ড, আজকে আমি যে আজকে যে প্রোগ্রামটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হলো যে এই মডেলটি থেকে আমি প্রোগ্রাম আপলোড ডাউনলোড করব ফ্রেন্ড। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড, প্রথমে আপনি চলে যাবেন হাওয়েল পিএলসিতে, এখানে সফটওয়্যারে চলে যাবেন, হাওয়েল পিএলসি হেপি সফটওয়্যার। তো ফ্রেন্ড, এখানে গিয়ে আপনি প্রথমে আপনার পিএলসিটিকে অনলাইন করে নেবেন। এখানে পিএলসি অনলাইন, আমি অনলাইন করে নিব। এখানে দেখেন কমফোর্ট, এখন আমি দেখব আমার কমফোর্ট কত নম্বরে আছে কমফোর্ট। আপনি ডিভাইস ম্যানেজারে চলে যাবেন, ডিভাইস ম্যানেজারে গিয়ে এখানে ফোর্ট কম্পোর্ট থ্রি, কম্পোর্ট থ্রি আছে, এখানে কম্পোর্ট থ্রি সিলেক্ট করে নিলাম। এখানে বার্থ ডেট 9/19/2000 আর ডাটা ফরম্যাট N81RTU। তো ফ্রেন্ড, এখানে আমি অনলাইন করে নিব। দেখেন অনলাইন করে নেওয়ার পর এখানে হাওয়েল পিএলসি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে এক্সিট হয়ে বের হয়ে যাব, এক্সিট দিয়ে বের হয়ে যাব। দেখেন আমার পিএলসি অল ইনফরমেশন চলে আসছে এখানে, অল ইনফরমেশন। তো ফ্রেন্ড, এখন আমি যদি এখন আমি প্রোগ্রামটি আপলোড করব পিএলসি থেকে। এখানে দেখেন পিএলসি আপলোড পিএলসি টু পিসি, আমি এখানে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে আমি আপলোড আপলোডে ক্লিক করব। আপলোড প্রোগ্রাম আপলোড ইজ কমপ্লিটেড। তো ফ্রেন্ড, এখানে দেখেন আমার প্রোগ্রাম নেম পিজিবি জি এ প্রজেক্টটি। তো ফ্রেন্ড, আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি, আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড, এখন এখন যদি আপনি প্রোগ্রামটি ডাউনলোড করতে চান তাহলে কিভাবে করবেন? তো ফ্রেন্ড, এই মডেলগুলো আমার কাছে স্টক আছে। আপনারা যদি এখানে দেখেন MCGS TPC, এই মডেলের বেশ কয়েকগুলো HMI আমার কাছে স্টক আছে, আর হাওয়াল পিএলসির এই মডেলগুলো স্টকে আছে। আপনারা যদি কেউ কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড, এই প্রোগ্রামটি এখন আমি ডাউনলোড করব আমার পিএলসিতে, কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটি এখন দেখাবো। তো ফ্রেন্ড, এটা হলো যে আমার পিএলসি আপলোড পিএলসি টু পিসি। এখন দেখেন রেড সিগন্যাল, রেড যে বাটনটি আছে তীরচিহ্ন, সেখানে পিএলসি ডাউনলোড পিএলসি টু পিসি, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে প্রোগ্রামটি সেভ করার জন্য বলবে। তো আমি প্রোগ্রামটি সেভ করব হাওয়েল পিএলসি দিয়ে, হাওয়েল পিএলসি। তো এখানে আমি সেভ করে নিব। সেভ করে নেওয়ার পর দেখেন আমার এখানে ডাউনলোড করার জন্য একটি পেজ চলে আসবে। এখানে আমি ডাউনলোড, এখানে ডাউনলোড অ্যান্ড ক্লিয়ার ডাউনলোড দিয়ে দিব। প্রোগ্রামটি ডাউনলোড হয়ে যাচ্ছে পিএলসিতে। তো ফ্রেন্ড, আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছি কিভাবে আপনারা হাওয়েল পিএলসি প্রোগ্রাম আপলোড করবেন, কিভাবে প্রোগ্রাম ডাউনলোড করবেন। তো ফ্রেন্ড, যারা আমার চ্যানেল নতুন ভিজিটর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড, আমরা যে কোনো মেশিনের অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি, আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশনের কোনো কাজ থাকে ফ্রেন্ড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড, আপনারা যদি হাওয়েল পিএলসি যদি আপনারা কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর দেখেন এখানে MCG TP এই সিরিজের HMI যদি কিনতে চান তাও যোগাযোগ করতে পারেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড, ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।